বিদেশি কুস্টান থাকবো যে কোনো লুক রে অর্থাৎ আসেন 10,000 টাকা দেন সিটি কর্পোরেশনের মতো লাইসেন্স নেওয়া যান। প্লেয়িং ক্যারিয়ার শেষ করে কোচ হওয়ার দুর্দান্ত সুযোগ। বাফুফের এমন লোভনীয় প্রস্তাব লুফে নিতে দেরি করেননি জামাল ভুঁইয়া, মামুনুল, সবুজ, ফয়সাল, রানা, ওয়ালিদের মতো ফুটবলার। কিন্তু এফসি এলিট প্লেয়ার, এলিট কোচেসের এই প্রোগ্রামের ব্যয়ভার নিয়ে তৈরি হয় সমস্যা। শুরুতে জন প্রতি 3.5 লাখ টাকা দাবি করে বাফুফে, এরপর দফা রফা হয় 2,75,000-এ। ফুটবলারদের আর্থিক দিক বিবেচনায় নমনীয় হয় ফেডারেশন, সুযোগ দেয় কিস্তিতে পরিশোধের, একসঙ্গে সি, বি এবং এ লাইসেন্স পাওয়ার সুযোগ। তবে ডিসেম্বরের মধ্যে কোর্স কমপ্লিট হওয়ার কথা থাকলেও শুধু বি লাইসেন্স ধরিয়ে দিয়ে বিদায় করা হয় ফুটবলারদের। সাব্বির আহমেদের এই ঘটনা সম্প্রতি। গোলরক্ষক কোচিং কোর্সের জন্য বাফুফের নির্ধারিত অ্যাকাউন্টে তিনি জমা করেন 10,000 টাকা। এর আগে বিকাশের মাধ্যমে এক কর্মকর্তাকে দিয়েছেন আরও 5,000, কিন্তু 2-3 দফা ঘুরিয়েও শেষ পর্যন্ত তাকে আর সুযোগ দেওয়া হয়নি কোচিং কোর্সে অংশ নেয়ার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পলসমলি যুগে বিশাল কোচিং বাণিজ্য বাফুফের। এখন পর্যন্ত 1,113 জনকে বিভিন্ন কোর্সে সনদ দিয়েছে তারা, যার মধ্যে গ্রাসরুটে 423, সি লাইসেন্সে 483, বি লাইসেন্সে 128, এ লাইসেন্সে 73 এবং এফসি প্রো কোর্স শেষ করেছেন 6 জন। কোর্স করার প্রক্রিয়ায় আছেন আরও 105 জন। বিদেশি কোর্সটা থাকবো যে কোনো লুক রে অর্থাৎ আসেন 10,000 টাকা দেন সিটি কর্পোরেশনের মতো লাইসেন্স নেওয়া যান। এটা কোনো গ্রেড দেখাচ্ছে না, তার কোনো কোয়ালিটি দেখাচ্ছে না, সে আসলো খেলছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা, বা সে কোচিংয়ের সাথে জড়িত আছে কিনা, কোনো কিছুই নেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোচিং কোর্সের অর্থ নিয়ে 9-6 অভিযোগ আছে। বি লাইসেন্সের জন্য বাফুফে থেকে 25,000 টাকা কথা বলা হলেও আসলে জন প্রতি নিয়েছে 40,000 টাকা, বিশেষ ক্ষেত্রে এই সংখ্যা 50,000। সিতেও আছে লাইসেন্স প্রতি 5,000 টাকার খাপলা, এই লাইসেন্স সনদে অঙ্কটা আরো বেড়ে যায়। প্রশ্ন উঠেছে কোচিং কোর্স থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে। বিষয়টি নিয়ে বাফুফের অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হয়নি কেউই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।